বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ ছোট্ট একটা ভিডিও কিন্তু খুব প্রাসঙ্গিক। আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব আমাদের বাংলার যে গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এবং সহায়ক পাঠ রয়েছে প্রত্যেকটা সম্পর্কে ছোট্ট ছোট্ট বিষয়, অর্থাৎ ডিটেলস তো আলোচনা করা আমরা করেছি এর আগে পরে বিভিন্ন ভিডিওতে। আজ একদম চেষ্টা করছি যত কম সময়ে প্রত্যেকটা গল্প, কবিতা, প্রবন্ধ, নাটক এবং সহায়ক পাঠের যে অংশটুকু রয়েছে তার একটু থিম তোমাদের সামনে তুলে ধরা, কারণ বিষয়টা তোমাদের খুব তাড়াতাড়ি গল্পটা মনে পড়বে কেমন কি রয়েছে। অন্তত যারা একটু ফাঁকি মেরেছ তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। তো চলো সময় নষ্ট না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথম যেটা আমাদের রয়েছে জ্ঞানচক্ষু, আশাপূর্ণা দেবীর রচনা, কুমকুম গল্প গ্রন্থ থেকে কিন্তু নেওয়া হয়েছে। জ্ঞানচক্ষু গল্পে আমরা কি পেয়েছি, সেই তপনের চরিত্র আর তার মেষর সেই গল্প লেখা, যিনি কলেজের প্রফেসর, গরমের ছুটিতে এসেছিলেন বিয়ে উপলক্ষে। তো তিনি কিভাবে তপনের সেই ছোট হাতের লেখাকে কেমন করে কারেকশন করে দিয়েছিলেন এবং কারেকশন করে পুরো আগাগোড়াই বদলে দিয়েছিলেন, এবং যার পরিণতিতে আমরা দেখেছি তপন লাস্টে সংকল্প করতে বাধ্য হয়েছিল, এবার লিখতে হয় লিখব, ছাপা হয় হোক, না হয় না হোক। এই হলো আমাদের জ্ঞানচক্ষু গল্প, যেখানে কিন্তু আমরা ছোট্ট তপন, নায়ক চরিত্র তপন, তার অনেক গুরুত্ব খুঁজে পায়, তার অনেক ভাবনা চিন্তার প্রকাশ ঘটে, তার অলৌকিক ভাবনাটা আগে কী ছিল, লেখক সম্বন্ধে তাদের ভাবনা কী ছিল, সমস্ত বিষয়ে আমরা জানতে পারি। জাস্ট এটুকু হিন্টস আশা করি তোমার কাজে লাগবে। নেক্সট আমরা যেটা বলবো বহুরূপী, সুবোধ ঘোষ, গল্প সমগ্র থেকে নেওয়া। ছকে বান্দা জীবন যার পছন্দ নয়, তিনিই ছিলেন সেই হরিদা, যার প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে শিল্পিক সত্তা এবং কিছু দেবার ক্ষমতা। কী দেবার ক্ষমতা? না মানুষকে বাস্তব জ্ঞান দেবার ক্ষমতা, যার জন্য বিভিন্ন রকম শয্যার মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুলতেন তার সেই কাঙ্ক্ষিত চরিত্রকে এবং শিক্ষা দিয়ে যেতেন প্রত্যেকটা মুহূর্তে। যেমন করে তিনি হয়েছিলেন ড্রাইভার, ড্রাইভারের সামনে, কাশীনাথের সামনে তিনি সেজেছিলেন পাগল, উন্মাদ পাগল সেজেছিলেন, কখনো বা পুলিশ, কখনো বা বিরাগী, তাই তো? তো এই সমস্ত সাজার মধ্যে দিয়ে কিন্তু তিনি বাস্তব তীর্থকে তুলে ধরেছেন, যে প্রকৃত তীর্থ কোথায়। মানুষের মাঝে সব তীর্থ, হাতে কমণ্ডুল, এসব জিনিস, যে অন্যান্য অনেক কিছু দরকার হয় সন্ন্যাসী হতে হয় ধর্ম করতে গেলে, সেটাও না, একটা সাধারণ মানের মধ্য দিয়ে সেই জগদীশবাবুর চরিত্র আমরা পাই। তো এই সমস্ত চরিত্রের মধ্যে দিয়ে কিন্তু গল্পটা খুব সুন্দর ও স্বাভাবিক হয়ে উঠেছিল। নেক্সট যেটা বলবো পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। আমাদের পাঠ্য বই যেটা রয়েছে সেই সব্যসাচী তথা গিরিশ মহাপাত্র, তার যে শারীরিক গঠন, তার যে চেহারা, তার সঙ্গে অপূর্বর সেই থানায় গিয়ে সেই মুহূর্তে দেখা, তারপরে সেই যে মুহূর্তগুলো রয়েছে সেই মুহূর্তগুলো, তারপরে আমরা আরও দেখেছি সেই গল্পের, মানে এটা তো সম্পূর্ণ উপন্যাস নয়, তার ছোট্ট একটা খণ্ডিত অংশ, সেই খণ্ডিত অংশে আমরা আরও দেখেছি রামদাস তলোয়ারকে, তারপরে অপূর্বর বাড়ির সেই খ্রিস্টান মেয়েটিকে, যে কিনা তার বড় বন্ধু, তাকে বিভিন্ন ক্ষেত্রে উপকার করেছিল, তার বাড়ি যখন চুরি হয়ে যায় তখন সে সমস্ত কিছু চোরকে তাড়িয়ে দিয়েছিল, সব কিছু গুছিয়ে দিয়েছিল, এবং তার রেলযাত্রার সেই বর্ণনা যেখানে সে বারবার অপমান হয়েছিল শুধুমাত্র বাঙালি বলে, সুন্দর একটা অংশ। নেক্সট পরের পাঠে বলি অদল বদল, পান্নালাল প্যাটেলের রচনা, নির্বাচিত গল্প সংগ্রহ সংকলন থেকে নেওয়া। বিখ্যাত একটা গল্প অদল বদল, আমার তো মা আছে, এই যে বাক্য, এই বাক্য থেকেই বোঝা যায় যে অদল বদল গল্পটা কত বড় একটা বন্ধুত্বের গল্প, যাদের নামই পরবর্তীকালে অদল বদল করে দিয়েছিল সেই পঞ্চায়েত প্রধান। তো সমগ্র গল্পটা তোমরা পড়েছ, সমগ্র গল্পটা জানো, তবু আমি বলছি সেই বন্ধুত্বের প্রতীক কিন্তু এই গল্প, যে একটা জামা অদল বদলের মধ্য দিয়ে কিভাবে দুটো মানুষের মধ্যে, দুটো ভিন্ন ধর্মের গোত্রের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠতে পারে, এবং শুধু তাই নয় বন্ধুত্বর যে মূল চাবিকাঠি, সেই চাবিকাঠি কিন্তু এই অদল বদল গল্পে আমরা পাই। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না কোনো গল্পে, জাস্ট হিন্টসটা দিচ্ছি, উৎস সম্পর্কে একটু জানাচ্ছি এবং বেরিয়ে যাচ্ছি। নেক্সট নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়, প্রকৃতির বিরুদ্ধে আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলোর নিদর্শন দেখিয়ে দিয়ে গেছে কিন্তু এই গল্পে।
কোথা থেকে নেওয়া হয়েছিল? সরীসৃপ গ্রন্থ থেকে। তো নদীর বিদ্রোহে আমরা দেখেছি যে ব্রিজের সেই নদের চাঁদের নেশা কিনা নদীকে দেখা, নদীর আবেগে ভাসতে ভাসতে বউকে লেখা চিঠিও সে জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়, এমনই তার অবস্থা। কয়েকদিন নদীকে না দেখলে তার থাকা হয় না, সে বড্ড ভালোবাসে নদীকে। কিন্তু যে এত ভালোবাসে সেও নদীকে ভয় পেয়ে গেল, তার সেই বিরূপ চেহারা দেখে, সেই বিশাল আকৃতির চেহারা দেখে নদীর চাঁদ ভয় পেয়ে গেল, অবাক হয়ে গেল নদীর সেই রূপ দেখে। সেই আবর্তের মতো ঘুরছিল জল, সেই আবর্ত দেখে। তার ফল তো আমরা সবাই জানি, হঠাৎ করে সে 7 নং ডাউন প্যাসেঞ্জার এসে তাকে পিষে দিয়ে চলে গেল। তার মধ্যে তো রয়েছে আরও অনেক ছোট ছোট গল্প, বোঝা গেল এই সেই নদীর বিদ্রোহ গল্প। অর্থাৎ মূল থিমটা কি, প্রকৃতিকে আমরা বেঁধে রেখেছি আমাদের নিজেদের সুবিধার্থে, কিন্তু প্রকৃতি যখন বিরূপ হবে তখন সে কাউকে ছাড়বে না, সমস্ত কিছু ভেঙে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে। আর তার উদ্দেশ্যে যারা আমরা কিছু ব্যক্তি যারা তাকে আলিঙ্গন করে বাঁচতে চাই, তারা সমস্ত কিছু ভুলে যাওয়ার উপক্রম এবং তার পরিণতি নদের চাঁদ শিখিয়ে দিয়ে গেছে। কবিতাতে আসি। অসুখী একজন পাবলো নেরুদার বিদেশি ফুলে রক্তের ছিটে। তো দেশমাতৃকার প্রতি ভালোবাসা, কর্মের উদ্যমতায় যেভাবে একের পর এক জায়গা ছেড়ে অন্য জায়গা দূর থেকে দূরে চলে যেতে হয়েছে, কিন্তু স্মৃতি তাকে বারবার তার সেই হৃদয়ের আঙ্গিনায় ডেকে এনেছে, বারবার মনে করিয়ে দিয়েছে তার সেই পুরনো দিনের কথা, সেই কবিতা অসুখী একজন। এবং এইটাই কিন্তু তার মূল অসুখীর কারণ, যে তার প্রিয় নারীরূপিনী দেশমাতৃকাকে রেখে আজ অন্য স্থানে। আয়েরও বেঁধে থাকি শঙ্খ ঘোষ, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত, যেখানে আমরা কি শিখেছি, চারিদিকে বিপদ, ডানে বায়ে মাথার উপরে বোমারু, চারিদিকে বিপদ। এই বিপদের মধ্যে যদি আমাদের বাঁচতে হয় আমাদের একটাই কাজ, সঙ্গবদ্ধ হয়ে থাকতে হবে, দলগত হয়ে থাকতে হবে, দলবদ্ধ হয়ে থাকতে হবে, কেউ কারো হাত ছাড়লে হবে না। যে কোনো বাধা আসলে একত্রে সবাই মিলে উত্তীর্ণ হতে হবে, এটাই কিন্তু এই কবিতার মূল বিষয়বস্তু। আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সাম্রাজ্যলোভী নগ্নপিপাসুর দল কোনো জায়গা ছাড়েনি, এমনকি আফ্রিকাকেও। যেখানে সূর্যের আলো প্রবেশ করতে ভয় পাই সেখানেও তারা অত্যাচার চালিয়েছে, লুণ্ঠিত করেছে সমস্ত কিছু। শিশুরা যেখানে খেলছিল, আনন্দ করছিল, সেখানেও ক্রন্দন ধ্বনি, পায়ের নিচে দলামোচ করে রেখে গেছে সমস্ত কিছু, সেই আফ্রিকা। এবং কবিতা প্রারম্ভে আমরা শেষে দেখি এই সাম্রাজ্যবাদী যে নেকড়ের দল, তাদের হয়ে ক্ষমা প্রার্থনাও করেছেন কবি নিজে, ক্ষমা করো। তো এই সেই আফ্রিকা কবিতা। নেক্সট অভিষেক, মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদবধ কাব্য, রামায়ণের তীব্র সমালোচনামূলক যে গ্রন্থ মেঘনাদবধ কাব্যগ্রন্থ, তোমার মাইকেল মধুসূদন দত্তের এটা প্রথম স্বর্গ মেঘনাদবধের, যেখানে মেঘনাদকে অভিষেক করা হয়। কেন না রাবণ বংশ, এই রাম বংশকে ধ্বংস করার জন্য। এবং তার আগে অনেকটা বিষয় রয়েছে, কুম্ভকর্ণ মারা গেছে, সেই সংবাদ পেয়ে লক্ষ্মীর মাধ্যমে পেল, পাওয়ার পরে সে তখন বামা দল মাঝে ছিল, তারপর সেখান থেকে গিয়ে রাবণের রাবণ যুদ্ধ করতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছে, তখন রাবণকে মনে করে দেয় যে পুত্র থাকতে পিতা কেন যুদ্ধে যাবে, তারপর সে নিজেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয় এবং বিভিন্ন পণ সে করে, এবং তার মধ্যে দিয়ে সে সিদ্ধান্ত নেয়। রাবণ তাকে বলে যে আগে অভিষেক হোক, তারপরেই তুমি যেও যুদ্ধক্ষেত্রে, এবং তার অভিষেক প্রক্রিয়া শুরু হয়, অভিষেক করিলা কুমারে। তো খুব সুন্দর। পরবর্তী কবিতা সম্পর্কে জানি, প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম। যখন চারিদিকে বিভৎস যুদ্ধ হাঙ্গামা, দেশকে স্বাধীনের জন্য একদল বিপ্লবী রক্তক্ষয়ী সংগ্রাম করছে এবং তারা জানে যে তারা ফিরে আসবে, কি ফিরে আসবে না জয় নিয়ে ফিরে আসবে, এবং বারবার আহ্বান করছে ভয় পেও না, ভয় পেও না, তারা আসছে, কারা আসছে, সেই বিপ্লবী দলরা জয় ছিনিয়ে নিয়ে আসছে। বধূদের বলছে তোমরা প্রদীপ জ্বেলে রাখো, তাই তো? তো এরকমভাবেই কিন্তু তারা সেই আহ্বান করছে জয়কে নিয়ে আসার জন্য, জয় সূচিত করছে, কারণ কি, তাদের ভয়ঙ্কর তীব্র জ্বালা, তাদের রূপ ভয়ঙ্কর। কোন রূপ?
নেশা উঠে গেছে, জয়ের নেশা উঠে গেছে, সেই নেশাকে কেউ থামাতে পারবে না। প্রলয়োল্লাস, ধ্বংসের মধ্যে দিয়ে যে উল্লাস বা আনন্দ, সেই হচ্ছে প্রলয়োল্লাস। পরেরটা যায় সিন্ধু তীরে, সৈয়দ আলাওল বিখ্যাত কবিতা। সেই পদ্মা খেলা করছিল, সেই দেবতুল্য স্থান যেখানে বসে সে খেলা করে, সকালে উঠে দেখলো সিন্ধু তীরে কে যেন পড়ে রয়েছে। চারজন সখা মিলে গেল, তাকে সুস্থ করে তুলল। সুস্থ করে তোলার পর, সুস্থ করে তুলছিল, সেই যে বর্ণনা, তার চেহারার বর্ণনা এবং তাকে সুস্থ করার যে আপ্রাণ চেষ্টা, সেই সমগ্র চেষ্টাটাই কিন্তু এই কবিতায় ব্যক্ত হয়েছে, সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রলয়োল্লাস, যেটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের। নেক্সট, অস্ত্রের বিরুদ্ধে গান, যুদ্ধ নয় শান্তি চাই, এই কবিতার মূল থিম। আমার মাত্র একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, অর্থাৎ যুদ্ধ নয় শান্তি চাই, গানই শান্তি। যন্ত্রণাটাকে কমাও, যুদ্ধটা কমাও, অস্ত্র ফেলে দাও, অস্ত্রই বিপদ, অস্ত্রকে দূরে সরিয়ে রাখো, ভালোবাসা দিয়ে মানুষকে আলিঙ্গন করো, এটাই হলো এই কবিতার মূল থিম, জয় গোস্বামীর পাতার পোশাক কাব্যগ্রন্থের অন্তর্গত। হারিয়ে যাওয়া কালিকলম, কীভাবে কলমের বিবর্তন হয়েছে, প্রথমে কেমনভাবে লিখতাম কলার পাতায়, হরিত কি ঘোষে কালি তৈরির পদ্ধতি থেকে শুরু করে শেষে কীভাবে টাইপরাইটারে সবাই লেখেন। দেখা যায় লেখালেখির অফিস কিন্তু পকেটে নেই কলম, কারণ লেখকরাও পর্যন্ত সব টাইপরাইটারে লিখছেন। তো সেই কলম কীভাবে হারিয়ে গেছে, সেই কলমের কালেকশন কার কেমন ছিল, কত রকমের দোয়াত ছিল, কীভাবে কলমের কালি আবিষ্কার হয়েছিল, রবীন্দ্রনাথ ঝর্ণা কলম নামকরণ করেছিলেন, সমস্ত ইতিহাস কিন্তু আমরা এই প্রবন্ধে পেয়েছি। কালিকলম মন এখান থেকে কিন্তু নেওয়া মূল প্রবন্ধ। বাংলা ভাষায় বিজ্ঞান, রাজশেখর বসু, বিচিন্তা থেকে। বাংলা ভাষা চর্চা করার সময় যদি আমরা আমাদের সাইন্টিফিক নেমগুলো যদি বাংলায় করা হয়, তাহলে যে বিকট বা উৎকট রচনার অবস্থা হয় সেটার একটা জ্বলন্ত প্রমাণ এই বাংলা ভাষায় বিজ্ঞান। আমাদের বিজ্ঞান বইগুলো সমস্ত বেশিরভাগ ইংরেজি, তার কারণ কি, কেন আমরা বাংলাতে পড়তে পারি না, সেই সমস্যাগুলো কোথায়, বাধাগুলো কি কি আছে, আমরা কি আমাদের মতো শব্দ তৈরি করতে পারি না, প্রভৃতি নিয়ে এই প্রবন্ধের আলোচনা, খুব সুন্দর। নেক্সট, সিরাজদৌলা, বিখ্যাত নাটক শচীন্দ্রনাথ সেনগুপ্তর, সিরাজদৌলা মূল নাটকের অংশ। এখানে আমরা দেখেছি কিভাবে একটা বিপদের মুহূর্তে সেই হোয়াটসঅ্যাপ পত্র থেকে শুরু করে কিভাবে মীর কাসিম, মীরজাফর এরা তার বিরোধিতা করেছে, কিভাবে একটা বিপদগ্রস্ত অবস্থার মধ্যে দিয়ে, মানে যারা বিপদে ফেলেছে তাকে বিপদে না ফেলে উল্টে তাদের কাছে ভিক্ষা প্রার্থনা, যে তোমরা আমাকে সাহায্য করো, আমাকে নয় বাংলার জন্য, বাংলাকে বাঁচানোর চেষ্টা করো, দেশের জন্য কিভাবে, মানে যারা বলতে গেলে ক্ষতি করার চেষ্টা করছে তাদের সঙ্গে আবার বলা হচ্ছে যে তোমরা এগিয়ে আসো, মানে কি উদ্যম চেষ্টা খারাপ মানুষকে ভালো করার বারবার, যদিও তার পরিণতি আমরা সবাই জানি, যুদ্ধক্ষেত্রে যাবে, পলাশির প্রান্তরে সে এগিয়ে যাবে যুদ্ধ করতে, কাদের নিয়ে, না যারা তার ক্ষতি চায় তাদের নিয়ে সে যুদ্ধ করতে যাবে, তবুও মনের মধ্যে আত্মবিশ্বাস যে তারা হয়তো মানুষ হবে, তারা আর অমানুষ থাকবে না, শেষ পর্যন্ত তারা দেশের জন্য কিছু করবে, বাংলার মান সম্মান রক্ষার্থে তারা কিছু করবে, এই সেই নাটক সিরাজদৌলা, অনেক সুন্দর নাটক। নেক্সট, কোনি, ঘরের মেয়ে, অতি সাধারণ মেয়ে, অভাবগ্রস্ত মেয়ে, যার ঘরে কিছু নেই, ঠিক সেরকম একটা মেয়ের প্রতিভা, ইচ্ছা শক্তি, উদম্য সাহস, জয় করার প্রবল ইচ্ছা প্রভৃতি নিয়ে, শুধু থাকলে তো হয় না, তার সঙ্গে দরকার একজন শিক্ষক, সেই বিখ্যাত ক্ষিতিশ রূপী সেই শিক্ষক খিদ্দা, সে কিভাবে কোনিকে তার জয়ের শিখরে তুলে দিয়েছিল, বিভিন্ন বাধা বিপত্তিকে অতিক্রম করে কিভাবে তাকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন করেছিল, এবং বিভিন্ন রকমের বাধা কীভাবে সে পার হয়েছিল, তারই ব্যাখ্যা পাই কিন্তু আমরা এই কোনি উপন্যাসে। তো সব মিলিয়ে কোনি উপন্যাস সর্বেসর্বা। তো আমরা আজকের আলোচনায় কিন্তু জাস্ট এইটুকুই আলোচনা করলাম, যেটুকু আলোচনা করলাম হয়তোবা তোমাদের কাজে লাগবে, কারণ সমগ্র বাংলা বইয়ের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা একটু টাচ করে যাওয়ার চেষ্টা করলাম, কারণ যারা
একটু ঘাটতি রয়েছে, তাদের অন্তত গল্পগুলোর প্রত্যেকটা অংশের একটু হিন্টস মনে পড়বে। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।